আসসালামু আলাইকুম। আজ আমি আবার একটি নতুন এক্সপেরিমেন্ট নিয়ে আসছি। আমি নাজরিন নেসা, রাজশাহী বরেন্দ্র কলেজের বায়োলজি শিক্ষক। তা আমি এখন তোমাদেরকে আজকে আমি শেখাবো রুই মাছের বায়ুথলির পর্যবেক্ষণ। রুই মাছের বায়ুথলির পর্যবেক্ষণ, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে লেবিও রোহিতা। এখন কিভাবে লিখবা তোমরা? এখানে এই দেখো, আমি একটা আন্ডারলাইন করেছি, এখানে কিন্তু গ্যাপ আছে, তা পুরো টান দিয়ে দিবা না। এখানে একটু লেবিওর উপরে লিখবা, লেবিওর উপরে লেখার পরে আবার রোহিতার নিচে লিখবা, এভাবে লিখবা, তাহলে ভুল হবে না, নাম্বার পাবা। তো তোমরা খাতায় কিভাবে লিখবা সেটা আমি আগে বুঝিয়ে দেই সহজে। এই দেখো ব্যবহারিক খাতা, আর এই যে বই, তোমরা এই বইটাও ফলো করতে পারো। এই যে গাজী আজমল ও গাজী আসমত, ব্যবহারিক জীববিজ্ঞান, এই রাইটারের বইটাও তোমরা ফলো করতে পারো। এটা তো ভালো দেওয়া আছে, ছবি টবি লেখা ভালো আছে। তো আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমাদের আর বই দেখাই লাগবে না, আমি সংক্ষেপে বুঝিয়ে দেব। এই খাতাটা খুলে রুই মাছের বায়ুথলির পর্যবেক্ষণ লিখে তারপরে এখানে নিচে লিখবা, এই ছবিটি এঁকে নিবা, এঁকে নিয়ে তারপরে এখানে ডেট আছে, পেজ নাম্বার আছে, এক্সপেরিমেন্ট নাম্বার আছে। তা তোমরা যে ক্লাসের শিক্ষক, তোমাদের যে ডেটে ক্লাস করাবে সেই ডেট অনুযায়ী এখানে ডেট বসিয়ে দিবা, তারপরে তোমাদের পেজ নাম্বার অনুযায়ী পেজ বসিয়ে দিবা, এক্সপেরিমেন্ট নাম্বার অনুযায়ী এক্সপেরিমেন্ট নাম্বার বসিয়ে দিবা। আর তারপরে আর একটা কাজ আছে যে তোমাদের সাথে সাথেই তোমরা ছেলে মেয়েরা খুব গাফলতি করো, ক্লাস শেষে তোমাদের খাতায় ছবি আঁকার পরে এই ইন্ডেক্সটা লেখার কথা কারোরই মনে থাকে না। পরীক্ষার সময় এসে তখন খাতা নিয়ে টিচারদের কাছে ঘোরাঘুরি করো যে আমার খাতাটা সিগনেচার ইন্ডেক্সটা সই করা হয়নি, এটা সই করে দেন। কিন্তু তোমাদের নিয়ে হবে যে ক্লাস, প্রতিদিনের ক্লাস ছবিটা এঁকে নিবা এবং ইন্ডেক্সটাও লিখে নিবা প্রত্যেক দিনই। তারপরে কি হবে, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা ইন্ডেক্স লেখা হয়ে যাবে। লাস্টের দিন ক্লাসে তোমরা যখন শেষ এক্সপেরিমেন্টটা সিগনেচার করবা তখন লাস্টের দিন ওই ইন্ডেক্সটাও সিগনেচার করে নিবা, তাহলে এতে তোমাদের সুবিধা হবে আর কোনো টিচারদের সঙ্গে তোমাদের ঘোরাঘুরি করা লাগবে না, তোমাদের সিগনেচার করা হয়ে যাবে। এই জন্যে আমি তোমাদের ভালোর জন্য আবারও বলে দিচ্ছি যে যখনই ইয়েটা লিখে ফেলবা, এই দেখো ইন্ডেক্স লেখা আছে। তো এখন আমি যেটা দিয়েছি, এই যে রুই মাছের বায়ুথলির পর্যবেক্ষণ, এই কথাটা এখানে লিখবা, এই এই ঘরে লিখবা, এই যে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, ইন্ডেক্সের এখানে এই কথাগুলো, তোমরা যে এক্সপেরিমেন্টগুলো করবা সেগুলো সিরিয়ালভাবে এখানে লিখে নিবা। এখানে ডেট দেবা, কত কোন ডেটে তোমাদের শিক্ষক ক্লাসে করিয়েছে সেই ডেটটা দেবা এখানে, আর এখানে এক্সপেরিমেন্টের নাম দিবা, আর এখানে পেজ নম্বর তোমার খাতাতে, এই যে এখানে পেজ নম্বর দিবা, তুমি যতটা পেজে আঁটছো প্রত্যেকটা পেজ দিয়ে দিয়ে সেই পেজ অনুযায়ী তুমি খাতার পেজ নাম্বারটা এখানে লিখবা, পেজ নাম্বার, আর এখানে শিক্ষক সিগনেচার করে দেবে, ওটা তোমাদের দায়িত্ব না। এই হলো তোমাদের ইন্ডেক্স লেখার নিয়ম। আর খাতার ভিতরে কিভাবে লিখবা সেটা হচ্ছে, যেমন মাস লাগবে, পেটি ডিশ লাগবে, একটা ট্রে লাগবে, কাঁচি, চিমটা, নিডিল, তারপরে পানি লাগবে, বই লাগবে, আর এই যে হাত মোছার জন্য টয়েল লাগবে, আর পানি টেবিলে পানি পড়ে যাবে সেজন্য একটু টয়েল নেবা বা সাদা কাপড় পাশে রাখবা, টেবিলটা যাতে নোংরা না হয় সেজন্য পরিষ্কার করার জন্য এই কাপড়গুলো রাখবা। আর এই মাছ দেখো, মাছটা আমি নিয়ে আসছি তোমাদের করানোর জন্যে। মাছের বাহ্যিক গঠনটাও তোমরা খাতাতে প্রথম পেজে এঁকে নিবা, তারপরে আগের দিন আমি যে ক্লাসটা দিয়েছি ফুলকার পর্যবেক্ষণ সেটা করে নিবা, তারপরে আজকে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা তোমরা এঁকে নিবা, এইভাবে এ পর্যন্ত কেটে নিবা। তারপরে দেখো এখানে পাকস্থলী সব বেরোয় গেছে, আমাদের দরকার যেটা সেটা আমরা বের করব, পটকাটা বের করব, এভাবে পানি দিয়ে একটু পরিষ্কার করে নেবো, ওয়াশ করে নেবো। নিয়ে এ দেখো এখানে এগুলো আমরা সরিয়ে নেবো, এগুলো সরাই দিলেই দেখো, এই দেখো সাদা দেখতে পাওয়া যাচ্ছে, এই যে আমরা এটাই বের করব। এ দেখো আমি আঙুল দিয়ে চার দিচ্ছি, এই যে এই যে আমি বের করে দেখাচ্ছি তোমাদের, এই যে আমি বের করে নিয়েছি,
দেখো এই যে একটা নালীর মতন দেখা যাচ্ছে না, এই যে এটাকে বলে নিউমেটিক নালিকা। এটা আমাদেরকে এইভাবে আস্তে করে নিয়ে আসতে হবে, এটাই আমাদের দেখাতে হবে, কিন্তু নাহলে কিন্তু নাম্বার পাবো না। এই যে এই দেখো আমি বের করে নিয়ে আসছি, আমি এখানে এটাতে করে দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে। এই যে এই নালিটাকে বলছে নিউমেটিক নালিকা। আর এই যে লম্বা যেটা, এটা হলো পশ্চাৎ কক্ষ, এই লম্বাটা। আর এই যেটা একটু খাটো চ্যাপ্টা গোল সাইজের, সেটা হলো সম্মুখ কক্ষ, এটা হলো সম্মুখ সামনের দিকে। তাহলে তোমরা বুঝে ফেলিছো আমাদের কাজ কিন্তু এটুকু, এর বেশি না। যখনই তোমরা চিত্রটা এঁকে ফেলবা সাথে সাথে এই ইন্ডেক্সে চলে যাবা, ইন্ডেক্সে চলে যে এই যে ইন্ডেক্সে চলে যেই তোমাদের যত নাম্বারই এক্সপেরিমেন্ট হোক, 1 2 3 4 করে এক্সপেরিমেন্ট নাম্বার তোমার সিরিয়াল অনুযায়ী সাজিয়ে নিবা, নিয়ে সঙ্গে সঙ্গে সেই এক্সপেরিমেন্ট নাম্বারটা এখানে লিখে দিবা। তোমার ফার্স্ট পেপারেও যেভাবে লিখতে হবে ঠিক সেকেন্ড পেপারেও সেভাবে লিখতে হবে। খাতা দুই পেপারের জন্য দুটো খাতা আলাদা থাকবে, ফার্স্ট পেপারে আলাদা খাতা, সেকেন্ড পেপারে আলাদা খাতা। তা আমরা আজকে যেহেতু সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করছি, আমাদের সেকেন্ড পেপারের খাতা নিয়েই আমরা শুরু করব, এবং সেই সেকেন্ড পেপারের খাতাতেই আমরা ছবিটা এঁকে নেবো। তাহলে আজকের মতো আমি বুঝাতে পেরেছি তোমাদেরকে, নিশ্চয় তোমরা বুঝে ফেলিছো। আর যদি কোনো বুঝার সমস্যা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে, আমি তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব। তা আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।